হ্যালো স্টুডেন্টস বিজান ডাব্লু এর পক্ষ থেকে আমি সুশোভন সামন্ত তোমাদের জন্য আজকেও কারেন্ট অ্যাফেয়ার্সের যে টার্গেট ডাব্লু বিসিসিমিনার্সির জন্য সেট নিয়ে আসা হচ্ছে তারা আজকে সেট নাম্বার এইট নিয়ে হাজির হয়ে পড়েছি তোমরা যারা প্রতিদিন ফলো করছো তারা প্রত্যেকে যেন পঁচিশটি করে খুবই সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থেকে রাখা হয়ে থাকে যারা কারেন্ট অ্যাফেয়ার্স নেই চিন্তিত তারা কিন্তু এই সেটগুলো তোমরা প্রতিদিন ফলো করতে থাকো তাদের জন্য কিন্তু খুবই মানে হেল্প হবে তো একদম বাছাই করা করা প্রশ্নগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়ে থাকে একসাথে অনেক প্রশ্ন করিয়ে দেওয়া হয় না ঠিক আছে একদম পঁচিশটা করে একদম বাছাই করা প্রশ্ন যেগুলো আসতে পারে বলে মনে হয় সেই রকমই প্রশ্ন কিন্তু এই সেটগুলোতে দেওয়া থাকে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো অল নোটিফিকেশনের জন্য আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে অফিসিয়াল সেখানে জয়েন হয়ে যাও সেখানে বিভিন্ন কুইজ এবং বিভিন্ন ধরনের ডিসকাশান হয়ে থাকে বিভিন্ন আপডেটও হয়ে থাকে তোমরা আমাদের ইবুক যেটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের সেই ইবুকটা পারচেস করতে পারো সাথে তোমাদের স্ট্যাটিক জিকের একটা ইবুক কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে এই ই বুকে কী রয়েছে গত সাত মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের থিওরি সাথে দেয়া রয়েছে ছশোটি এমসিকিউ কিউ প্র্যাকটিসের জন্য এবং স্ট্যাটিক জিগতে পুরোটা একদম থিওরি বেসিসে তোমাদের ন্যাশনাল হচ্ছে কারেন্সি দেওয়া আছে কোথায় কি ড্যাম দেওয়া রয়েছে কোন শহরের কোন নাম ফোক ড্যান্সেস ফোক পার্সেন্সদের নাম দেওয়া রয়েছে কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে এই স্ট্র্যাটেজিকের বুকের মধ্যে দুটো বই কিন্তু একসাথে পেয়ে যাবে তোমরা পারচেস করে নিতে পারো তো শুরু করা যাক আজকের সেট নাম্বার এইট কি কি প্রশ্ন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে সেগুলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি বলছে হু রোট দা রিসেন্টলি পাবলিশড বুক অ্যাডভান্টেজ ইন্ডিয়া দা স্টোরি অফ ইন্ডিয়ান টেনিস অর্থাৎ সম্প্রতি প্রকাশিত একটি বই যে বইটার নাম হচ্ছে অ্যাডভান্টেজ ইন্ডিয়া দা স্টোরি অফ ইন্ডিয়ান টেনিস এই বইটি কে লিখেছেন প্রতিটা প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে সঠিক উত্তরটা তারপর আমি সঠিক উত্তরটা বলে দেব তো কোশ্চেন নাম্বার ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অনিন্দিয়া দত্ত অনিন্দিয়া দত্ত তিনি এই বইটা লিখেছেন যে বইটার শীর্ষক কি অ্যাডভান্টেজ ইন্ডিয়া দ্য স্টোরি অফ ইন্ডিয়ান টেনিস নেক্সট কোশ্চেন নাম্বার টু হোয়েন ইজ জিরো ডিসক্রিমিনেশন ডে সেলিব্রেটেড অর্থাৎ কত তারিখে জিরো ডিসক্রিমিনেশন ডে পালন করা হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু অনেকবার কিন্তু পরীক্ষায় এসেছে তোমরা যারা সঠিক উত্তরটি জানো যে জিরো ডিসক্রিমিনেশন ডে কোন তারিখে পালন করা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এটা রেল এসএসসি ডাব্লিউ বিপিএসি অনেকবারই এসেছে বিভিন্ন এক্সামে তো কোশ্চেন নাম্বার টু এর সঠিক উত্তর হবে একদম এটা মনে রাখবে কি করে মার্চ মাসের প্রথম তারিখ অর্থাৎ ফার্স্ট মার্চ ফার্স্ট মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে এটা পালন করা হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি আমরা দেখব ইন হুইচ কান্ট্রি হ্যাভ রিসার্চার্স রিসেন্টলি ডিসকভার্ড ডাইনেসর ফসিল ওয়ান ফর্টি মিলিয়ন ইয়ার্স এগো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অর্থাৎ কোন দেশে রিসার্চাররা একটি একশো মিলিয়ন বছর পুরানো ডাইনেসরের জীবাশ্ম খুঁজে পেয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোন দেশে রিসার্চাররা একশো মিলিয়ন মিলিয়ন বছর পুরানো একটা ডাইনেসরের ফসিল বা জীবাশ্ম খুঁজে পেয়েছে ইন হুইচ কান্ট্রি হ্যাভ রিসার্চার্স রিসেন্টলি ডিসকভার ডাইনেসর ফসিল ওয়ান মিলিয়ন শেয়ার এগো তো অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশান সি আর্জেন্টিনা আর্জেন্টিনাতে একশো চল্লিশ মিলিয়ন বছর পুরানো একটি ডাইনেশরের জীবাশ্ম খুঁজে পেয়েছেন রিসার্চাররা কোশ্চেন নাম্বার ফোর আমরা দেখব হুইচ ব্যাংক হ্যাজ ডিসাইডেড টু কন্ট্রিবিউট ইলেভেন কোরোড টু এম কেয়ার ফান্ড টু সাপোর্ট দ্য নেক্সট ফেজ অফ কোভিড নাইন্টিন ভ্যাকসিনেশন ক্যাম্পেন নিচে আমাদের ভারতবর্ষের বিখ্যাত চারটি ব্যাংকের নাম দেওয়া রয়েছে সেই চারটে ব্যাংকের মধ্য থেকে কোন ব্যাংক পি এম কেয়ার যে ফান্ড রয়েছে সেইখানে এগারো কোটি টাকা ফান্ড দান করেছে নেক্সট ফেজের হচ্ছে কোভিড নাইন্টিনের ভ্যাকসিনেশন ক্যাম্পেন করার জন্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোন সেই ব্যাংক যেটা পিএম কেয়ারসে এগারো কোটি টাকা দান করেছে তো কোশ্চেন নাম্বার ফোরের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এগারো কোটি টাকা পিএম কেয়ার্স ফান্ডে সাপোর্ট করেছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ হুইচ ইন্ডিয়ান ক্রিকেটার হ্যাজ হান্ড্রেড মিলিয়ন ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম রিসেন্টলি সম্প্রতি কোন ক্রিকেটার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একশো মিলিয়নের ফলোয়ার্স অতিক্রম করেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোন সেই ক্রিকেটার চারজনই ভারতীয় ক্রিকেটারের নাম দেওয়া রয়েছে যে একশো মিলিয়ন ইনস্টাগ্রামে ফলোয়ার্স হয়েছে তাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তরও করেছ তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশান বি ফেমাস বিরাট কোহলি আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেন বিরাট কোহলি সম্প্রতি ইনস্টাগ্রামে একশো মিলিয়ন ফলোয়ার্স অতিক্রম করেছে নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স আমরা দেখব হোয়াট আর দ্য নিউ নেমস অব রাজ্যসভা টিভি অ্যান্ড লোকসভা টিভি ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের পরীক্ষার জন্য পরীক্ষায় কিন্তু আসার চান্স রয়েছে ভিভিআই করে রাখতে পারো তো কি বলছে রাজ্যসভা টিভি এবং লোকসভা টিভির নতুন নাম কি নিচে চারটে অপশন দেওয়া রয়েছে তোমরা সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করো সম্প্রতি রাজ্যসভা টিভি এবং লোকসভা টিভি এই দুটো কিন্তু মার্চ করে দেয়া হয়েছে এতদিনে রাজ রাজ্যসভাতে যে সমস্ত অনুষ্ঠান হতো বা যে সমস্ত হচ্ছে কাজকর্মগুলো হতো সেগুলো দেখানোর জন্য রাজ্যসভার টিভি নিযুক্ত ছিল এবং লোকসভার সমস্ত রকমের কার্যবলী দেখানোর জন্য লোকসভা টিভি ছিল কিন্তু সম্প্রতি দুটো টিভিকেই একসাথে মার্চ করে শুধুমাত্র একটা টিভি করে দেওয়া হয়েছে পার্লামেন্টের জন্য তো সেটা কোন টিভি নামে পরিচিত তো অনেকেই কমেন্ট করেছ এবং সঠিক উত্তর হয়ে যাবে এটা নাম্বার এর সঠিক উত্তর হবে অপশান ভারতীয় নাম কিন্তু হবে সংসদ টিভি পরীক্ষায় সাংসদ টিভিটা দেওয়ার চান্স প্রবল রয়েছে তো তোমরা এখানে লিখে রাখতে পারো পার্লামেন্ট টিভি বা সাংসদ টিভি সাংসদ টিভিটা লিখে রাখবে ওকে তোমরা টেলিগ্রামে এই পিডিএফগুলো সব পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে পড়বে এগুলো তো সংসদ টিভি এটা নতুন নামকরণ করা হয়েছে এবং দেখো নিচে একটা গুরুত্বপূর্ণ নোট দেওয়া রয়েছে রিটায়ার্ড আইস অফিসার রভি কাপুর হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর বা সিইও অব দিস চ্যানেল এবং এই সংসদ টিভির যে সিইও পদে কাকে নিযুক্ত করা হয়েছে একজন রিটায়ার্ড আইএস অফিসার যার নাম হচ্ছে রবি কাপুরকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন আমরা দেখব হু ইজ দ্য অথর অব দ্য রিসেন্টলি পাবলিশড বুক বিকজ ইন্ডিয়া কামস ফার্স্ট বিকজ ইন্ডিয়া কামস ফার্স্ট যেটার বাংলা তোমরা বলতে পারো কারণ ভারতবর্ষ প্রথমে আসে এই বইটা সম্প্রতি পাবলিশ করেছে করা হয়েছে তার লেখককে অর্থাৎ বিকস ইন্ডিয়া কামস ফার্স্ট এই বইটির লেখককে যেটা সম্প্রতি প্রকাশিত হয়েছে প্রত্যেকে করো কোনটা সঠিক উত্তর হবে অনেকে কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান বি রাম মাধব রাম মাধব সম্প্রতি প্রকাশিত বই বিকস ইন্ডিয়া কামস ফার্স্ট এই বইটির লেখক কোশ্চেন নাম্বার এইট হু রিসেন্টলি ইনাগ্রেটেড মেরিটাইম ইন্ডিয়া সামিট টু থাউজেন্ড সম্প্রতি কে মেরিটাইম ইন্ডিয়া সামিট টু থাউজেন্ড উদ্বোধন করেছেন তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো চারজন ব্যক্তিত্বের নাম দেওয়া রয়েছে আমাদের ভারতবর্ষে তো কোনজন মেরিটাইম ইন্ডিয়া সামিট টু থাউজেন্ড উদ্বোধন করেছেন তো অনেকে কমেন্ট করেছো এবং সঠিক উত্তরও করেছে অনেকে সঠিক উত্তর হবে অপশান বি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদী পি নরেন্দ্রনাথ মোদী সম্প্রতি মেরিটাইম ইন্ডিয়া সামিট ওয়ান উদ্বোধন করেছেন নেক্সট কোশ্চেন নাম্বার আমরা দেখব হু বিকেম দা থার্ড ক্রিকেটার ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট টু হিট সিক্স সিক্সেস ইন ওয়ান ওভার আমরা সকলেই জানি যে এক ওভারে ছটা ছয় মেরেছিলেন যুবরাজ সিং প্রথম সম্প্রতি আরও একজন এক ওভারে ছটা ছয় মেরেছেন এবং তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তৃতীয় ব্যক্তি হিসাবে এই হচ্ছে এই কীর্তিটা করে দেখিয়েছেন তো কোন সেই ক্রিকেটার যিনি এক ওভারে সম্প্রতি ছটা ছয় মেরে তৃতীয় ক্রিকেটার নিযুক্ত হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটারে যিনি এক ওভারে ছটা ছয় মারতে সক্ষম হয়েছেন তো কোয়েশ্চেন নাম্বার নাইন অনেকে কমেন্ট করেছে অলরেডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কিরণ পোলার্ড কিরান পোলার্ট তিনি ভারত সরি তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের তৃতীয় ব্যক্তি হিসাবে নিযুক্ত মানে নামটা লিখিয়েছেন সেই খাতায় যেখানে তিনি ছটা বলে ছটা ছয় মেরেছেন এক ওভারে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন আমরা দেখব হুইচ সিটি টপস দ্য রিসেন্টলি রিলিজড ইজ অফ লিভিং ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ইজ অফ লিভিং ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টিতে কোন শহর একদম টপ করেছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো এই ইন্ডেক্সটা প্রতি বছর নীতি আয়োগ রিলিজ করে থাকে গোটা ভারতবর্ষের সমস্ত শহরগুলোকে নিয়ে তো নীতি আয়োগ দ্বারা রিলিজ করা সম্প্রতি ইজ অফ লিভিং ইন্ডেক্সে কোন শহর টপ করেছে বা এক নম্বর স্থানে রয়েছে তো কোয়েশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ব্যাঙ্গালোর সঠিক উত্তর হবে ব্যাঙ্গালোর নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হুইচ স্টেট হ্যাজ রিসেন্টলি স্টার্টেড ঘরকি পেহচান চেলিক নামান প্রজেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ সম্প্রতি কোন রাজ্য একটা স্কিম চালু করেছে যার নাম হচ্ছে ঘর কি পেহচান চেলিক নামান অর্থাৎ ঘর কি পেহচান চেলিক নামান এই প্রজেক্টটা কোন রাজ্য সম্প্রতি চালু করেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো পরীক্ষায় বিভিন্ন রাজ্যের বিভিন্ন গভর্নমেন্ট স্কিমগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স রয়েছে সেই রকম কিছু প্রশ্ন কিন্তু প্রতিটা সেটেই আমি দেওয়ার চেষ্টা করে থাকি একটা থেকে দুটো সমস্ত রকমের প্রশ্ন প্রতিটা সেটেই কিন্তু মেশানো থাকে যেগুলো সম্ভাব্য প্রশ্নাবলী প্রতিটা টপিক থেকে গভর্নমেন্ট স্কিম ইকোনমিক্স হিস্ট্রির উপর থেকে বিভিন্ন তারপর তোমরা পাবে সায়েন্সের উপর থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু ইন্টারন্যাশনাল রিলেশনশিপ পাবে একদম বাছাই করা প্রশ্ন কিন্তু এখান থেকে করানো হচ্ছে তো কোশ্চেন নাম্বার ইলেভেন অনেকে কমেন্ট করেছো সঠিক উত্তর হবে অপশন বি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে সম্প্রতি ঘর প্যাশন চিলিক নামান এই প্রজেক্টটা চালু করা হয়েছে কোশ্চেন নাম্বার টুয়েলভ হুইচ অফ দ্য ফলোইং টিম হ্যাজ ওন দ্য আইএসএল লিগ উইনার শিল্ড টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ওয়ান দু হাজার কুড়ি একুশ সালের যে আইএসএল লিগটা হয়েছে সেই আইএসএল লিগের উইনার শিল্ড কোন টিম জিতে নিয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো খুবই ইজি প্রশ্ন যারা খেলা দেখেছো আইএসএল খেলাটা দেখেছো ফুটবল লিগ তারা সকলেই বলতে পারবে তো অনেকেই সঠিক উত্তর করেছে এবং সঠিক উত্তর হবে অপশান সি মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসি আইএসএল লীগ লিগ উইনার সিলটা জিতে নিয়েছেন দু হাজার কুড়ি সালের নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন হুইচ ইয়ার হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাস ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস বাই ইউনাইটেড নেশান জেনারেল অ্যাসেম্বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ইউনাইটেড নেশান জেনারেল অ্যাসেম্বলি দ্বারা প্রতিটা বছরকে একটা করে বিশেষ বছর হিসাবে ঘোষণা করা হয় তো ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস এই জিনিসটা বা এই কথাটা কোন বছরটাকে ঘোষণা করা হয়েছে ইন্টারন্যাশনাল ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির দ্বারা অর্থাৎ ইউনাইটেড ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলির দ্বারা কোন বছরটাকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস হিসাবে ঘোষণা করা হয়েছে কোয়েশ্চেন নাম্বার থার্টিন কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোশ্চেন so, নাম্বার 13 এর সঠিক উত্তর হবে অপশন সি 2023 2023 সালকে অলরেডি ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলিট হিসেবে ঘোষণা করেছে क्वेश्चन নাম্বার 14 আমরা দেখব হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দা গ্লোবাল এনার্জি এন্ড এনভায়রনমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড নিচে চারজন ব্যক্তির নাম দেয়া রয়েছে ভারতবর্ষ থেকে সেই চারজন ব্যক্তিত্বের মধ্যে থেকে কোন জনকে সম্প্রতি গ্লোবাল এনার্জি অ্যান্ড এনভারমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ডটা প্রদান করা হয়েছে তোমরা কমেন্ট বক্সে কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা সম্প্রতি এনার্জি অ্যান্ড এনভারমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে তো অনেকে কমেন্ট করেছো এবং সঠিক উত্তর করেছো সঠিক উত্তর হবে অপশান বি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম নরেন্দ্রনাথ মোদীকে সম্প্রতি গ্লোবাল এনার্জি এবং এনভারমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে কোশ্চেন নাম্বার ফিফটিন আমরা দেখব হুইচ স্টেট হ্যা স্টার্টেড এক থালি এক তরকারি স্কিম ফর ফার্মার্স কোন রাজ্য সম্প্রতি কৃষকদের জন্য এক থালি এক তরকারি এই স্কিমটা চালু করেছে খুবই গুরুত্বপূর্ণ এটাও একটা গভর্নমেন্ট স্কিমের আন্ডার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি চালনা করা হয়েছে কোনো একটি রাজ্যের মধ্যে থেকে নিচের চারটে অপশানের মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করো তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান বি উত্তর প্রদেশ উত্তর প্রদেশ রাজ্যটি সম্প্রতি কৃষকদের জন্য এক থালি এক তরকারি এই স্কিমটা চালু করেছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন হুইচ সিটি টপস দ্য রিসেন্টলি রিলিজড মিউনিসিপ্যাল পারফরমেন্স ইন্ডেক্স টু এটাও কিন্তু নীতি আয়োগ দ্বারা প্রকাশিত করা হয় সমস্ত ভারতবর্ষের মিউনিসিপ্যাল যে শহরগুলো রয়েছে সেই শহরগুলোর পারফরমেন্সের ওপর থেকে একটা ইন্ডেক্স প্রকাশিত করা হয় তো দু সালের প্রকাশিত ইন্ডেক্স মিউনিসিপ্যাল পারফরমেন্স ইন্ডেক্স টু থাউজেন্ড কোন শহর টপ করেছে বা এক নম্বর পজিশানে রয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো অনেকে কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার সিক্সটিনের সঠিক উত্তরে করেছো অনেকে সঠিক উত্তর হবে অপশান বি ইন্দোর ইন্দোর মিউনিসিপাল কর্পোরেশন ভারতবর্ষের এক নম্বর স্থানে রয়েছে মিউনিসিপাল পারফরমেন্স ইন্ডেক্সে ইন্দোর কোন রাজ্যে অবস্থিত এমপি অর্থাৎ মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সিইও অফ সাংসদ টিভি একটু আগেই কিন্তু আমরা এই প্রশ্নটা একটা নোটস হিসাবে দেখেছিলাম যেখানে দেখলাম যে রাজ্যসভা টিভি এবং লোকসভা টিভি দুটোকে মার্চ করে কোন টিভি বানানো হয়েছে তখন দেখেছিলাম সাংসদ টিভি সেখানেই একটা নিচে নোট করে দেখিয়েছিলাম যে সাংসদ টিভির নতুন সিইও পদে কে নিযুক্ত হয়েছেন সেই প্রশ্নটা এখানে দেওয়া রয়েছে যারা নোটসটা একটু ফলো করেছো বা মনে করতে পারছো তারা সঠিক উত্তরটা অলরেডি করে ফেলো অর্থাৎ কাকে সাংসদ টিভি সিইও পদে নিযুক্ত করা হয়েছে তো অনেকেই সঠিক উত্তর করেছে এবং সঠিক উত্তর হবে অপশান সি রিটায়ার্ড আইএস রবি কাপুর রিটায়ার্ড আইএস রবি কাপুরকে সম্প্রতি মার্চ করা রাজ্যসভা এবং লোকসভা টিভি যেটা নতুন নাম সাংসদ টিভি নামে পরিচিত সেখানে তেনাকে সিইও পদে নিযুক্ত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন আমরা দেখব হোয়েন ইজ ইন্টারন্যাশনাল ওমেনস ডে সেলিব্রেটেড ভেরি ভেরি ইম্পর্টেন্ট বহুবার বহু এক্সামে কিন্তু প্রশ্নটা এসেছে আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালন করা হয়ে থাকে প্রত্যেকে সঠিক উত্তরটা করো খুবই একটা প্রশ্ন প্রায় পরীক্ষায় এটা এসে থাকে এবং সাথে এই প্রশ্নটার থিম কি সেটাও কিন্তু এসে থাকে তো অনেকেই সঠিক উত্তর করেছ তো সঠিক উত্তর হবে অপশন ডি এইট মার্চ আটই মার্চ আটই মার্চ প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস বা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয়ে থাকে এবং দু সাল দু সালের থিমটা কি দেখে নেবো আমরা দু হাজার সালের থিম হচ্ছে চুজ টু চ্যালেঞ্জ চুজ টু চ্যালেঞ্জ হলো দ্য থিম ফর দিস ইয়ার্স ইন্টারন্যাশনাল ওমেন্স ডে ইজ চুজ টু চ্যালেঞ্জ ওকে খুবই গুরুত্বপূর্ণ এই থিমটা পরীক্ষায় কিন্তু আসার চান্স রয়েছে নেক্সট আমরা দেখবো কোশ্চেন নাম্বার নাইনটিন হোয়ার হ্যাজ ইন্ডিয়ান আর্মি রিসেন্টলি স্টার্টেড দ্য কমিউনিটি রেডিও স্টেশন রেডিও চিনার নাইনটি পয়েন্ট ফোর হার দিল কি তো সম্প্রতি কোন রাজ্যে ইন্ডিয়ান আর্মি তাদের নিজস্ব একটা রেডিও চ্যানেল প্রকাশিত করেছে শুধুমাত্র সেই জায়গার মানুষদের জন্য যে রেডিও স্টেশনটার নাম হচ্ছে রেডিও চিনার নাইনটি পয়েন্ট ফোর এবং তার ট্যাগ লাইন রেডিওটার ট্যাগ লাইন হচ্ছে হার দিল কি ধারকান তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোন জায়গায় বা কোন রাজ্যে ইন্ডিয়ান আর্মি সম্প্রতি একটা কমিউনিটি রেডিও স্টেশন উদ্বোধন করেছে রেডিওটির নাম হলো রেডিও চ্যানেলটার নাম হলো রেডিও চিনার নাইনটি পয়েন্ট ফোর হার দিল কি ধারকান খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষায় আসার চান্স কিন্তু রয়েছে তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জম্মু অ্যান্ড কাশ্মীর জম্মু কাশ্মীর সেখানকার মানুষদের জন্য কমিউনিটি রেডিও স্টেশন একটা প্রকাশিত করা হয়েছে সেই প্রকাশিত রেডিও স্টেশনটা ইন্ডিয়ান আর্মির দ্বারা চালিত হয় এবং যেটার নাম রেডিও চিনা নাইনটি পয়েন্ট ফোর নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি আমরা দেখব হু ওন দ্য টাইটেল অফ চ্যাম্পিয়ন পাবলিশার্স অব দ্য ইয়ার থাটি অর্থাৎ দু সালের চ্যাম্পিয়ন পাবলিশার অব দা ইয়ার এই খেতাবটা নিচের চারটে বিখ্যাত পাবলিশারদের মধ্যে কোন সংস্থা জিতে নিয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টির সঠিক উত্তর হবে অপশান এ দা হিন্দু গ্রুপ দ্য হিন্দু গ্রুপ দু হাজার কুড়ি চ্যাম্পিয়ন পাবলিশার অব দ্য ইয়ার খেতাবটি জিতে নিয়েছে সমস্ত পাবলিশারদের মধ্য থেকে টোয়েন্টি ওয়ান হোয়ার ওয়াজ ইন্ডিয়ার ইন্ডিয়াস ফার্স্ট ট্রান্সজেন্ডার কমিউনিটি ডেস্ক ওপেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ভারতবর্ষের কোথায় প্রথম ট্রান্সজেন্ডার কমিউনিটি ডেস্ক ওপেন করা হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা সঠিক উত্তর কোনটা হবে কোন রাজ্যে প্রথম এটা করা হয়েছে ট্রান্সজেন্ডার কমিউনিটি ডেস্ক উদ্বোধন করা হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তো অনেকেই কমেন্ট করেছো কোশ্চেন নাম্বার টোয়েন্টি এবং সঠিক উত্তর হবে অপশন বি তেলেঙ্গানা সম্প্রতি তেলেঙ্গানা রাজ্যটি ট্রান্সজেন্ডারদের জন্য একটা ট্রান্সজেন্ডার কমিউনিটি ডেস্ক ওপেন করেছে এবং এটা হচ্ছে ভারতের প্রথম ট্রান্সজেন্ডার কমিউনিটি ডেস্ক কোশ্চেন নাম্বার ডেস্কেন্টি টু ডাস্ট সরি ডাস্ক লিক টু টু ইজ এ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ অফ হুইচ ডাস্ট্রিজ অর্থাৎ ডাস্ট টু নামে সম্প্রতি একটা হওয়া জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ এটা কোন দুটো দেশের মধ্যেকার জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স রয়েছে রকম বিভিন্ন যে সম্প্রতি হওয়া বিভিন্ন মিলিটারি এক্সারসাইজ তাদের নামগুলো কিন্তু পরীক্ষায় পড়ে এবং কোন কোন দেশের মধ্যে সেই মিলিটারি এক্সারসাইজগুলো হয়ে থাকে কখন কোনোটা বাইলেটারাল কোনটা কোনোটা জয়েন্ট মিলিটারি কোনোটা ট্রাইলেটারাল এরকম হয়ে থাকে তো সেইগুলোর নাম এবং কোন 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 দেশের মধ্যে হয়ে থাকে সেগুলো কিন্তু অনেকবারই পরীক্ষায় এসেছে তো সেই রকমই একটা সম্প্রতি এক্সারসাইজ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ যেটা হচ্ছে ডাস্ট লিক টু এটা কোন কোন দেশের মধ্যে হয়েছে তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি ইন্ডিয়া এন্ড উজবেকিস্তান ভারতবর্ষ এবং উজবেকিস্তান দেশের মধ্যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হলো ডাস্ট লিগ টু কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হুইচ ইন্ডিয়ান হ্যাজ রিসেন্টলি ওন এ গোল্ড মেডেল ইন থার্টি ফিফথ বক্স্যাম ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ওকে পঁয়ত্রিশতম বক্স্যাম ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে কোন ভারতীয় গোল্ড মেডেল জিতেছেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে কে পেয়েছেন বক্সাম ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট পঁয়ত্রিশতম সেখানে গোল্ড মেডেল জিতেছেন তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মনীষ কৌশিক মনিস কৌশিক পঁয়ত্রিশতম বক্স্যাম ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে সোনা জিতেছেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর অন হুইচ রিভার ইজ দ্য ফ্রেন্ডশিপ ব্রিজ বা মৈত্রী সেতু বেল্ট অর্থাৎ কোন নদীর উপর সম্প্রতি যে মৈত্রী সেতু বা ফ্রেন্ডশিপ ব্রিজটা তৈরি হচ্ছিল সেটা উদ্বোধন করা হয়েছে বা বানানো হয়েছে এবং এই মৈত্রী সেতুটা আমাদের ভারতবর্ষের সাথে বাংলাদেশের কানেক্ট করা হয়েছে তো এই মৈত্রী সেতু বা ফ্রেন্ডশিপ ব্রিজ কোন নদীর তীরে বা কোন নদীর ওপর অবস্থিত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো অনেকেই কমেন্ট করেছ এবং সঠিক উত্তর হবে অপশন বি ফেনী ফেনী নদীর উপর মৈত্রী সেতু বা ফ্রেন্ডশিপ ব্রিজটি অবস্থিত নেক্সট আজকে যে সেট আমরা করছি সেট নাম্বার এইট তার শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ হুইচ রেসলার রিসেন্টলি ওন এ গোল্ড মেডেল ইন দ্য ম্যাটিও প্যালিকন র্যাঙ্কিং সিরিজ ম্যাটিও প্যালিকন র্যাঙ্কিং সিরিজে কোন ভারতীয় রেসলার সম্প্রতি গোল্ড মেডেল জিতেছেন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি হিমসি দিচ্ছি তিনি অলিম্পিকে লাস্ট অলিম্পিক টোকিও অলিম্পিকে তিনি ব্রোঞ্জও জিতেছেন সেইজন এখানে গোল্ডও জিতেছেন ম্যাটিও প্যালিকন র্যাঙ্কিং সিরিজ তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ অনেকে সঠিক উত্তর করেছো তো সঠিক উত্তর হবে অপশান সি বজরং পুনিয়া বজরং পুনিয়া যিনি সম্প্রতি সম্প্রতি টোকিও অলিম্পিক্স দু হাজার কুড়িতে ব্রোঞ্জ মেডেল জিতেছেন রেসলারে তিনি এই ম্যাটিও প্যালিকন র্যাঙ্কিং সিরিজে দু হাজার একুশ সালেই যেটা সংগঠিত হয়েছে সেখানে গোল্ড মেডেল জিতেছেন ওকে তো খুবই গুরুত্বপূর্ণ আমরা পঁচিশটা কারেন্ট অ্যাফেয়ার্স ওপর থেকে সম্ভাব্য প্রশ্নাবলী বাছাই করা প্রশ্নাবলী করে ফেললাম যা তোমাদের এক্সামের জন্য হেল্প করবে ভিডিওটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট হাতে আর এক সপ্তাহ সময় বাকি রয়েছে তো যারা এখনো পারচেস করেনি এই বুকগুলো তারা কিন্তু একদম সাবজেক্ট ওয়াইজ ইবুক রয়েছে যারা যে সাবজেক্টে দুর্বল মনে মনে হয় সেই সাবজেক্ট পারচেস করে ভালো বহু বহু স্টুডেন্ট পারচেস করেছে অলরেডি সবার কাছ থেকে খুবই ভালো রিভিউ পাওয়া গেছে যে এত বেশি বেশি কোশ্চেন এত এক্সপ্লেন করা দেওয়া রয়েছে প্রতিটা কোশ্চেনের সাথে শুধুমাত্র এমসি কিও দেওয়া নেয় প্রতিটা এমসি কেউ সাথে এক্সপ্লেনটারি নোট দেওয়া রয়েছে যাতে তোমাদের থিওরিটাও কিছুটা হয়ে যায় আনুষাঙ্গিক প্রশ্নবলী হয়ে যায় তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইবুকটা পার্চেস করতে পারো প্রচুর স্টুডেন্ট অলরেডি কিনে ফেলেছে এবং ইংলিশের ই বুক যেখানে পঁচিশ নাম্বার থাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখান থেকে নেগেটিভ খাই ভালো করে ফলো করতে করলে কুড়ি প্লাস কিন্তু নাম্বার তোমরা এখান থেকে পেতে পারো প্রতিটা ইবুকের সাথে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে প্র্যাকটিসের জন্য তো অবশ্যই অবশ্যই তোমরা চার যেটা ইবুক দরকার ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে পারচেস করে নিতে পারো বা টেলিগ্রাম চ্যানেলেও সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে পারচেস করে নিতে পারো তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও এবং এই সিরিজগুলো কেমন লাগছে সেটার ব্যাপারেও তোমরা একটু কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে বলার কিছু নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবে প্রতিদিন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি আমি সুশোভন সামন্ত ভিডিওটা শেষ করলাম নেক্সট দিন তোমাদের জন্য সেট নাম্বার এইট নিয়ে হাজির হয়ে পড়ব থ্যাংক ইউ বাই